মুড়ি যখন মুড়ি এটা নিয়ে আল্লাহওয়ালার সামনে আসছে আল্লাহওয়ালার সামনে আসার পর আল্লাহওয়ালা বলতে লাগলেন কিরে বাবা তুই এরকম বেয়াদবি কেন করলি তোকে আমি একটা মুরগি দিলাম এত সময় হয়ে গেছে তারপর জবাই করতে পারলি না এত বড় স্পর্ধা কারণ কি মুরগিটা বলতে লাগলো হুজুর আমাকে ক্ষমা করে দিবেন আপনার কথা মানতে পারি না আপনার কথা না মানার কারণে আমি ক্ষমা চাইতেছি হুজুর গো আপনার এই হাতে দেওয়া মুরগিটা নিয়ে আমি যখন চলা শুরু করছি এই মুরগিটা নিয়ে আমি সর্বপ্রথম পানির নিচে ডুব দিছি জবাই করার জন্য কিন্তু গিয়া দেখি কে যেন বলতেছে আব্দুল করিম দুনিয়ার কেউ না দেখলে আমি আল্লাহকে তোকে দেখি না হুজুর আমি মুরগিটা নিয়ে একটা পাহাড়ের গুহার মধ্যে চলে গেছি পাহাড়ের গুহার মধ্যে জবাই করব কে যেন আমাকে বলে ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম এর গোলাম আমি আল্লাহ কি তোর সাথে না হুজুর আমি আপনার হাতে দেওয়া মুরগিটা নিয়া পাহাড়ের জঙ্গলের মধ্যে চলে গেছি জঙ্গলের মধ্যে গিয়ে আমি জবাই করব কিন্তু কে যেন আমার কানে কানে এসে বলে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ এরে বান্দা আমি কি তোর সাহারগের কাছেও নাই হুজুর আমি যেখানেই যাই সেখানেই দেখি আমার মালিক আমাকে ডাক দেয় আমি আপনাকে নারাজ করতে পারি কিন্তু আমার মালিককে আমি নারাজ করতে পারবো না আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন কুরআন শরীফের দ্বিতীয় বৃহত্তম সূরা সূরা আল ইমরান এই সূরা আল ইমরানের সর্বশেষ আয়াতের মধ্যে রব্বুল আলামিন তার বান্দারা কেমনে সফল কাম হবে কেমনে কামিয়াব হবে এর চারটা ফর্মুলা বাতলাই দিছেন কয়টা ফর্মুলা একটু জবাব দিবেন কয়টা চারটা ফর্মুলা বলে দিছেন রব্বুল আলামিন আয়াতের শুরুতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ ইমানদারেরা আল্লাহ তাআলা মুহাব্বত করে ভালোবেসে ইমানদার আমিনু বলে ডাক দিছেন কারণ হইল আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হলো মুমিন আর আমার আপনার একটা গুণবাচক নাম হইল মুমিন আমি আপনি প্রত্যেকেই কি মুমিন পৃথিবীর মধ্যে একটা মানুষের সাথে আরেকটা মানুষের যদি আত্মীয়তা হয় কি কারণে তোমাদের মধ্যে বন্ধুত্ব একটু খুলে বলো তোমরা তো রক্তের সম্পর্কে কোনো আত্মীয় না একজন আরেকজন দেখ জবাব দিবে আমার নাম হলো আব্দুল করিম আর ওকে যে দেখতেছো তার নাম হলো আব্দুল করিম এই দোস্ত তুই কি কর আমি অমুক বাসের কন্ট্রাক্টরি করি আমিও করি আমরা দুইজন মিতা তোর নাম কি আমার নাম রেজাউল করিম আমার নাম তো রেজাউল করিম তাহলে তো আমরা দুইজন মিতা হয়ে গেলাম দোস্তি হয়ে গেল হাতে হাত পা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমি আল্লাহর একটা গুণবাচক নাম আছে মুমিন তোমাদের নাম হলো মুমিন নামে নামে মিলে গেছে তাহলে আমরাও মিতা মুহাব্বতের সুরে ডাক দিলাম ইমানদার ইসবিরু তোমরা ধৈর্য ধারণ করো ওয়াসাবিরু ওয়া রাবিতু
তোমরা ধৈর্যের উপর অটল থাকো, বারবিত যুদ্ধের জন্য তোমরা প্রস্তুত নিয়ে থাকো। ওয়াত্তাকুল্লাহ, চার নাম্বার ফর্মুলা বলছেন, আমি আল্লাহকে ভয় করো। আমরা যদি আল্লাহর কাছে প্রশ্ন করি, ও মালিক, মালিক রে, চারটা ফর্মুলা বাতলায় দিছেন, এই চারটা ফর্মুলা কাজ করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুফলিহুন, এই চারটা কাজ যদি করতে পারো তাহলে তোমরা সফলকাল ঈমানদার। সফলকাল কয়টা ফর্মুলা? চারটা ফর্মুলা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যেই মানুষটা নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখতে পারলো আর যেই মানুষটা নিজেকে আগুন থেকে বাঁচায় রাখতে পারলো, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর নিজেকে জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলল। আল্লাহ তাআলা বলেন, ফাজ, ওই ব্যক্তিটা হলো সফল কাম। বোঝা গেল যেই মানুষটা জাহান্নাম থেকে বাঁচবে, যেই মানুষটা জান্নাতি হয়ে যাবে, ওই মানুষটা হইল সফল কাম। বলছেন কে? একটু জোরে বলেন, কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওই মানুষটা সফল কাম। জাহান্নামের আগুন থেকে ওই সময় বাঁচতে পারবেন? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ওই সময় আপনার ভিতর ভয় ঢুকবে যখন আপনি আমার মালিক আল্লাহকে ভয় পাবে। কারে ভয় পাইতে হবে? আল্লাহকে। এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসমিরু ওয়াসাবিরু। প্রথম ফর্মুলা বলছেন তোমরা শর্ত, প্রথম শর্ত হইল তোমরা ধৈর্য ধারণ করে চলো। প্রথম শর্ত কি? ধৈর্য ধারণ করে চলো। এরপরে বলছেন ওয়াসাবিরু, ধৈর্যের উপর অটল থাকো। আজকে আমাদের সমাজের মধ্যে ধৈর্য বলতে বুঝে বিপদে পড়ছে তাহলে ধৈর্য। আজকে আমরা মনে করি বালা মুসিবতে পড়লে ধৈর্য ধরার নাম, সবর করার নাম মনে হয় ধৈর্য। না না না, পৃথিবীর একটা বিখ্যাত গ্রন্থ তাফসিরে মারিফুল কুরআনের মধ্যে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি সবর ধৈর্য বলছেন তিন প্রকার। কয় প্রকার? একটু জোরে বলবেন, কয় প্রকার? তিন প্রকার ধৈর্য বলছেন। এক নাম্বার সবর আলা ত্বাআত, ইবাদতের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য। আপনি আমি যদি নামাজ পড়তে চাই, শীতের মৌসুম, ফজরের সময় মাইক থেকে হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন সাহেব কল্যাণের দিকে আপনাকে ডাকতেছে, আপনি আল্লাহ তাআলাকে অনুসরণ করবেন, নবীকে অনুসরণ করবেন, অনুসরণটা তখন করতে পারবেন যখন আপনার ভিতর ধৈর্য থাকবে। কি থাকবে? ধৈর্য। ধৈর্য ছাড়া নবীকেও মানা সম্ভব না, আল্লাহকে মানাও সম্ভব না। ধৈর্যের দুই নাম্বার প্রকার সবর আনিল মাসি, গুনাহ সময় ধৈর্য, গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য। রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, হঠাৎ করে সামনে একটা মেয়ে মানুষ পড়ছে, দেখলে কত জানি মজা, কিন্তু আপনি দেখলেন না, নিজেকে আটকায় রাখলেন, ধৈর্য ধরলেন। আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষ যদি রাস্তায় চলার সময় সামনে একটা বেগানা নারীকে দেখে, বেগানা মহিলাকে দেখে, আজকে আমি আপনি মনে করি বেগানা নারীকে দেখলেই মনে হয় আপনি আমি কামিয়াব। আছে না এরকম অনেকে? আবার বেগানা নারীকে দেখে কেমন জানেন, দুই বন্ধু মিলে হাইটে যাইতেছে রাস্তা দিয়া, এমন টাইমে এক বন্ধু তাকাইছে একটা মেয়ের দিকে, পাশে বন্ধু বলে, দোস্ত তুই তাকাস কেন, তুই না নামাজ পড়স? ওই বন্ধু কয়, আল্লাহ নিয়ামত দেখি। কি দেখি? নিয়ামত দেখি, আল্লাহ যে
দুনিয়ায় নারী পাঠাইছে ওই নারী দেখি বর্তমানে গুনাহকে হালাল করার জন্য কত মাধ্যম চলতেছে মদ খায় না ড্রিঙ্কস খায় কি খায় ড্রিঙ্কস খায় এরকম চলতেছে আল্লাহ তাআলা বলেন সামনে যদি তোমার গুনাহ চলে আসে সুদের অফার ঘুষের অফার যদি চলে আসে তুমি যদি ওই সুদ ঘুষ না খাও নারী কে না দেখো তুমি যদি ধৈর্য রেখে চলো তাহলে তুমি হইলা সফল সুবহানাল্লাহ তিন নাম্বার হইল বিপদের সময় ধৈর্য বিপদের সময় যদি ধৈর্য ধরতে পারি তাহলে আমি আপনি সফল কাম হয়ে যাব আপনার আমার মাথার উপর বিপদ চলে আসছে হঠাৎ করে আপনার একটা সন্তান দুনিয়ার থেকে চলে গেছে আপনার একটা জাহাজ আছে পানির তলে ডুবে শেষ হয়ে গেছে আপনার একটা গার্মেন্টস আছে গার্মেন্টসটা পুরো ছাই হয়ে গেছে আপনি যদি সাথে সাথে বলেন আল্লাহ এই কেরানীগঞ্জের মধ্যে কত গার্মেন্টস আছে আপনার চোখে কি আর কোনো গার্মেন্টস ফললো না এই কথা কয় না ঈমান চলে যাবে এটা ধৈর্য না আপনার জাহাজটা ডুবে গেল আপনি আল্লাহকে অভিযোগ দিলেন কিন্তু আপনি অভিযোগ না দিয়া ধৈর্য ধরে বললেন আল্লাহ দেওয়ার মালিক আপনি নিছেন আপনি বিপদের সময় ধৈর্য আল্লাহর একজন জালিলুল কদর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম বিখ্যাত পয়গম্বর তিনি দুনিয়ায় পয়গম্বরী পাওয়ার পর সুন্দর করে দিন দিন যাপন করতেছেন হঠাৎ করে তার শরীরের মধ্যে রোগ চলে আসলো রোগ আসার পর আস্তে আস্তে শরীরের মধ্যে দুর্গন্ধ ছড়াইয়া গেল পৃথিবীর মানুষ বলতে লাগলো সমাজের মানুষ বলতে লাগলো আইয়ু এমন ক্ষুধার ধর্ম মানো এমন পয়গম্বরী পাইলা তোমার শরীরে শুধু অসুখ আর বিসুখ সব লেগেই আছে মাথার উপর বিপদ চলে আসছে এক এক করে স্ত্রী আইয়ু পয়গম্বরকে ছেড়ে চলে যাইতেছে কেউ আর সামনে আসে না মারাত্মক দুর্গন্ধ কিন্তু আইয়ুব নবী বিপদে পড়ার পর তিনি একজন পয়গম্বর তিনি যদি দুইটা হাত তুলে আল্লাহকে বলতেন আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দিতেন কিন্তু তিনি জানেন আমার আল্লাহ আমাকে বিপদ দিয়া পরীক্ষা করতেছেন আমি কিরকম বান্দা আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা নেন যে যত ভালো পরীক্ষা দিতে পারবে সে তত বেশি সফল কাম আইয়ুব নবী ধৈর্য ধরতে লাগলেন এক এক করে সমাজের মানুষ তাকে ছেড়ে চলে দিতেছে বিবিও ছাড়লো সন্তান ছাড়লো সব ছাড়লো এক পর্যায়ে তার সর্বশেষ স্ত্রী বলতে লাগলো স্বামী সমস্ত মানুষ আপনাকে ছেড়ে যাইতে পারে আমি স্ত্রী আপনাকে কোনোদিন ছাড়বো না কারণ ওই স্ত্রী জানতো আমার স্বামী সত্যি পয়গম্বর আমার স্বামী হইলেন সত্যিকার অর্থে নবী তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন এক পর্যায়ে গিয়া আল্লাহ তাআলা সত্যি সত্যি আমার স্বামীকে সুস্থ করে দিবেন তার বিশ্বাস আইয়ুব পয়গম্বরের শরীরের মধ্যে পচন ধরে গেছে পোকা শুধু উই উই করে প্রতিটা মাংসের মধ্যে পোকা শুধু কামড়াইতেছে শুধু বিষ আর বিষ সামান্য একটু যদি আপনার আমার দেহের মধ্যে ফোড়া হয় দেখবেন কত জ্বালা ঠিক কিনা বলেন কত জ্বালা সামান্য একটু যদি টিউমার হয় দেখবেন টিকতে পারি না কিন্তু আইয়ুব নবী ওই পোকার কামড় খাইতেছেন তারপরও তিনি আল্লাহর নাম জপতেছেন আল্লাহ একটু মায়া লাগায় ডাক দেন না আল্লাহ আর একটু জোরে বলেন না আল্লাহ মহব্বতের সাথে ডাক দিয়া বলেন আল্লাহ আইয়ুব নবীকে তার স্ত্রী বলতে লাগলো স্বামী
আপনাকে পুকায় কামড়াইতেছে আপনি যদি একটু আল্লাহকে বলেন তাহলেই তো হয়ে যায় আইয়ুব নবী বলতে লাগলেন স্ত্রী গো আমার আল্লাহ এই পুকার রিজিক রাখছেন আমার দেহের মধ্যে আমি এর বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারবো না আমার শরীরের মধ্যে যে পুকায় কামড়াইতেছে পরমিতু জিহাদের জন্য তোমরা প্রস্তুত থাকো কিসের জন্য জিহাদের জন্য এখন তো বলা যাবে কি বলে আমাদের ম্যাডাম তো নাই বললে আয়না করে যাওয়া টেনশনও নাই কি বলেন আল্লাহ তাআলা বলেন জিহাদের প্রস্তুতি নিয়ে রাখো জিহাদ কিতাবের মধ্যে আসছে দুই প্রকার এক নাম্বার হলো বেদিন বেঈমানের বিরুদ্ধে জিহাদ করা দুই নাম্বার হলো আপনার আমার মনের ভিতর যেই সাধু বাবা বসে আছে নফস সাধু বাবা আপনাকে আমাকে নেক সুরাতে ধোকা দিবে এরে বেটা ফজরের নামাজ না পড়লে কি হবে উঠে পড়লেও হবে ধোকা দিবে মনে রেখে জুমার নামাজ তুই শেষের পর্যায়ে কোনো মতে নামাজটা ধরলে হবে নেক সুরাতে ধোকা দিবে নফস শয়তান ওই শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে পারলে আপনিও জিহাদের সওয়াব পাওয়া যাইবে আর আরেকটা জিহাদের প্রকার হইল বেদিন বেঈমানের বিরুদ্ধে জিহাদ আপনার আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয় আপনার আমার নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা কয় ফেসবুকে স্ট্যাটাস দিয়া ক্ষান্ত থাকব না বরং রাজপথে গিয়া নবীর ভালোবাসায় জীবন দিয়া আল্লাহর কাছে চলে যাওয়াইতে হবে নাম জিহাদ আমার জীবন যা কিন্তু আমার নবীর সম্মান টিকে রাখতে হবে হযরত ওমর আবু বকর সাহাবী কেরাম সাহাবায়ে কেরামরা যদি থাকতেন কোন কুলাঙ্গারের বাচ্চা নবীর বিরুদ্ধে কথা বলতে পারত না ঠিক কিনা বলে চার নাম্বার ফর্মুলা ওয়াত্তাকুল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো কাকে ভয় করতে হবে আল্লাহ কে জুড়ে বলেন কাকে আল্লাহ ঈমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ বিধানের নাম হলো নামাজ এই নামাজের কথা আল্লাহ তাআলা কুরআন শরীফে বলছেন 82 বার কিন্তু ভয়ের কথা আমি আল্লাহকে ভয় কর এই ভয়ের কথা আল্লাহ তাআলা কুরআন শরীফে 200 বারেরও অধিক বার বলেছেন সুবহানাল্লাহ প্রশ্ন হয় আল্লাহ আপনাকে কেন ভয় করব মানুষ তো ভয় করে ভয়ঙ্কর যারা তাদেরকে আমি আপনি পুলিশকে ভয় পাই কিন্তু ভিতরে শ্রদ্ধা নাই আমি আপনি র‍্যাব বিডিআর বিভিন্ন ধরনের সৈন্যদেরকে ডাকাতদেরকে ভয় পাই কিন্তু তাদের প্রতি আমাদের শ্রদ্ধা নাই আপনি কেন বলতেছেন আপনাকে ভয় করব আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ ভয়ঙ্কর না বরং দয়ালু কিন্তু আমার আযাব বড় ভয়ঙ্কর আমি আল্লাহকে যদি ভয় না করো তাহলে তোমাকে আমার আযাব পাকড়াও করবে ওই আযাব তোমার মতো দুর্বল বান্দা কোনোদিন টিকতে পারবা না আল্লাহকে ভয় করতে হবে আমাদের আজকে শতকরা 90 ভাগ মানুষের ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই একটা মানুষ চুরি করতে গেছে কিন্তু আবার ফিরে আসছে পাশের সাথী ভাই যদি জিজ্ঞাসা করে কিরে চুরি করলি নাকি তো দোস্ত সিসি ক্যামেরা দেখে গেছে এটা বলে কি না এরকম বলে আরেকটা মানুষ দুর্নীতি করতে গেছে আবার ফিরে আসছে কিরে টাকা কই তো দোস্ত গিয়া দেখি পুলিশ ধরে আইসা পড়ছে তার মানে কি সিসি ক্যামেরারে ভয় পাইল পুলিশ রে ভয় পাইল কিন্তু আল্লাহকে যদি ভয় পাইতো তাহলে পুলিশ রে বিডিআর আর্মি কিছুই লাগতো না এমনিতেই দেখবেন একজন মানুষ অন্ধকারের মধ্যেও আল্লাহকে ভয় পাইতো ঠিক কিনা বলে সময়ের শেষ পর্যায়ে একটা ঘটনা বলে শেষ হয়ে যাবে আল্লাহর একজন ওলি ইন্ডিয়ার মধ্যে ছিলেন তার কাছে শত শত মুরিদ
হাজার হাজার মুনির সমস্ত মুনির আল্লাহ ওয়ালার কাছে গিয়া দিন শিখে নিজের অন্তরের ইসলাহ করেন। প্রতিমধ্যে হঠাৎ করে একজন মুরিদ আসলো, হঠাৎ করে মুরিদটার বয়স কম, মাত্র 20 থেকে 22 বছর বয়স হবে। আল্লাহওয়ালার কাছে আসলেন। আল্লাহওয়ালার কাছে আসার পর আল্লাহওয়ালা তাকে কাছে নিয়ে বসান, একসাথে খাবার খান, একসাথে সফর করতে যান, মাহফিলে যান। অন্যান্য মুরিদরা বলতে লাগলো, আমাদের পীরও দেখা যায় স্বার্থপর হয়ে গেছে, নাউযুবিল্লাহ। আমরা আজকে এক যুগ দুই যুগ হয়ে গেলাম, তারপরও তো আমরা আল্লাহওয়ালার কাছেও যাইতে পারলাম না, আর মাত্র কয়েক মাস হইলো আসছে, কিন্তু আমাদের হযরতের কাছে চলে গেছে। হযরত একসাথে খাবার খান, একসাথে সবকিছু করেন, আল্লাহওয়ালার কানের মধ্যে ওই খবরটা পৌঁছে গেছে। আল্লাহওয়ালা একদিন সবাইকে ডাকলেন, সবাইকে ডেকে বলেন, আগামীকাল সকাল 10টা বাজে সবাই একত্রিত এই জায়গায় থাকবা। সমস্ত মুরিদরা অবাক হয়ে গেছে, আগামীকাল মনে হয় জিলাপি অথবা মিষ্টি দিব। কি বলেন, জিলাপি আর মিষ্টি যদি মসজিদে হয় দেখবেন, এমনি তো হুজুরের সালাম ফিরানোর আগেই পিস দিয়া কাতার খালি, জিলাপি মিষ্টি হইলে তখন মানুষ দেখা যায় আরো এসে ঢুকে, ঢুকে কিনা। সমস্ত মুরিদরা ভাবতে লাগলো, হয়তো বা আমাদেরকে ভালো কোনো মজাদার খাবার দেওয়া হবে। সবাই পরের দিন 10টা বা যারা আগার আসেই তারা খানকা এসে বসে গেল। এসে দেখতেছে খানকার মধ্যে ডজনকে ডজন, হালি কে হালি, মুরগি রাখা, মুরগি কি রাখা, মুরগি মুরগি রাখা, বুঝতেছেন ঘটনা, মুরগি রাখা। আল্লাহওয়ালা আসলেন, এসে বলতেছেন প্রত্যেকের হাতে একটা করে মুরগি দেওয়া হবে, এই মুরগিটা নিয়া এমন জায়গায় জবাই করবা যেই জায়গায় তুমি ছাড়া আর কেউ দেখবে না, এমন জায়গায় না জবাই করবা। প্রত্যেকের হাতে একটা করে মুরগি দিয়া দিলে সমস্ত মুরিদরা গিয়া, কেউ 1 মিনিটের মাথায়, কেউ 2 মিনিটের মাথায়, কেউ 5 মিনিটের মাথায়, কেউ 10 মিনিটের মাথায় মুরগিটা জবাই করে নিয়ে আসছে, রক্ত টপটপ করে পড়তেছে। আল্লাহওয়ালা বলছিলেন, যেই মানুষটা, যেই মুরিদ আগে জবাই করে নিয়ে আসতে পারবে, ওই মানুষ, ওই মুরিদটাকে আমি খেলাফত দান করব। সবাই যে যার মতো আগে আগে করে মুরগিটা নিয়ে এসে করবে। এদিক দিয়ে ওই যে মুরিদ 10-20-22 বছরের মুরিদ যুবক মানুষ, সকাল 10টা বাজে পাঠায় দিছে, সকাল যায়, দুপুর যায়, সন্ধ্যা গনায় আসতেছে, তারপর ওই যুবক মুরিদের কোনো খবর নাই। সূর্য যখন ডুবে যাইতেছে আস্তে আস্তে, হঠাৎ করে দূর থেকে দেখা যায় ওই যে যুবক মুরিদটা হাতের মধ্যে মুরগিটা নিয়ে সামনের দিকে আগাইতেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, প্রায় 10-12 ঘন্টা সময় হয়ে গেল, এই মুরিদটা দেখা যায় জবাই করতে পারলো না। অন্যান্য মুরিদরা হাত তালি দিতেছে, আজকে ওর খেলাফত গিরি যাবে। অন্যান্য মুরিদরা কানা ঘুষা করতেছে, হযরতকে পটায় ফেলছো, আজকে তোর সব খবর হয়ে যাবে। মুরিদ যখন মুরগিটা নিয়ে আল্লাহওয়ালার সামনে আসছে, আল্লাহওয়ালার সামনে আসার পর আল্লাহওয়ালা বলতে লাগলেন, কিরে বাবা, তুই এরকম বেয়াদবি কেন করলি, তোকে আমি একটা মুরগি দিলাম, এত সময় হয়ে গেছে তারপর জবাই করতে পারি না, এত বড় স্পর্ধা কারণ কি? মুরগিটা বলতে লাগলো, হুজুর আমাকে ক্ষমা করে দিবেন, আপনার কথা মানতে পারি না, আপনার কথা না মানার কারণে আমি ক্ষমা চাইতেছি। হুজুর গো, আপনার এই হাতে দেওয়া মুরগিটা নিয়ে আমি যখন চলা শুরু করছি,
এই মুরগিটা নিয়ে আমি সর্বপ্রথম পানির নিচে ডুব দিছি জবাই করার জন্য কিন্তু গিয়া দেখি কে যেন বলতেছে আব্দুল করিম দুনিয়ার কেউ না দেখলে আমি আল্লাহকে তোকে দেখি না হুজুর আমি মুরগিটা নিয়ে একটা পাহাড়ের গুহার মধ্যে চলে গেছি পাহাড়ের গুহার মধ্যে জবাই করব কে জানো আমাকে বলে ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম এর গোলাম আমি আল্লাহ কি তোর সাথে না হুজুর আমি আপনার হাতে দোয়া মুরগিটা নিয়ে পাহাড়ের জঙ্গলের মধ্যে চলে গেছি জঙ্গলের মধ্যে গিয়ে আমি জবাই করব কিন্তু কে যেন আমার কানে কানে এসে বলে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ এরে বান্দা আমি কি তোর সাহারগের কাছেও নাই হুজুর আমি যেখানেই যাই সেখানেই দেখি আমার মালিক আমাকে ডাক দেয় আমি আপনাকে নারাজ করতে পারি কিন্তু আমার মালিককে আমি নারাজ করতে পারবো না হুজুর বললেন আয় বাবা তুই আমার বুকে আয় আমি এই তোর পীর হইয়া এত দূর পৌঁছাইতে পারি নাই তুই মুরিদ হইয়া আল্লাহর মারিফাতে যত দূর পৌঁছে গেছ কি বুঝা গেল আল্লাহর ভয় থাকলে আল্লাহ তাআলাই আপনাকে গুনাহ থেকে বাঁচাবেন আর আল্লাহর ভয় না থাকলে যত পুলিশ যত ধরনের সৈন্য সামগ্রী মানুষের পিছনে লাগানো হোক না কেন কোনদিন এই জাতিকে ঠিক করা যাবে না এজন্য আজকে থেকে আপনার আমার মনের ভিতর আজকের এই তাফসীর থেকে আমি আপনি জানতে পারলাম যদি সফল কাম হইতে হয় কামিয়াব মুমিন যদি হইতে হয় গুণ লাগবে কয়টা চারটা কয়টা চারটা এক নাম্বার ধৈর্য এক নাম্বার কি ধৈর্য দুই নাম্বার হলো ধৈর্যের উপর অটল থাকা তিন নাম্বার হলো জিহাদের জন্য প্রস্তুত থাকা চার নাম্বার হলো আপনার আমার মালিক আপনার আমার রব্বুল আলামিন যিনি আপনার আমার খালেক আপনার আমার রাজ্জাক তাকে সর্বহালতে সর্বাবস্থায় ভয় করা যদি আমরা এই চারটা কাজ করতে পারি আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে আর যদি সফল কাম আল্লাহর কাছে আমি হইতে পারি দুনিয়ার মানুষ আপনাকে আমাকে জুতার মালা দিক আমার মালিক যদি আমাকে ফুলের মালা দে হাজারো জুতার মালা থেকে আমার আল্লাহর ফুলের মালা সবচাইতে বেশি উত্তম আল্লাহ তাআলা আমাদের সকলকে সফল কাম হয়ে তারপরে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন